আল্লা আমাদের সকলকে ভালো রাখো সুস্থ মেয়েদের চুলকানি বা ফাঙ্গাল তো মেয়েদের স্বাভাবিক অবস্থায় যেটা বোঝা হয় মেয়েদের যে লজ্জাস্থানের স্থানের মধ্যে বিভিন্ন জায়গায় চুরকানি এবং ফাঙ্গাল ইনফেকশনের সমস্যাটা দেখা দেয় এবং সেই ক্ষেত্রে সাদা স্রাপের সমস্যা সৃষ্টি হয় প্রচন্ড চুরকানি সমস্যা দেখা দেয় এবং প্রচন্ড ব্যথা অনুভব হয় এই কারণগুলো একটা মেজর ডিজিজ এবং এটা প্রায় মেয়েদের ক্ষেত্রে এই সমস্যাটা খুব বেশি পরিমাণ দেখা দেয় তো এটা দেখা বেশ কিছু কারণ আছে এর মধ্যে ফার্স্ট যে সেটা সব পরিষ্কার পরিছন্ন না থাকা যদি তার প্রাইভেট পার্টটা অর্থাৎ ব্যক্তিগত স্থানটা যদি সে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখে এটা তার জীবনের জন্য একটা ক্ষতিকারক প্রভাব বিস্তার করবে এবং এটা তার চুলকানি বা ইচিংয়ের জন্য খুব মারাত্মক প্রভাব বিস্তার করবে তাছাড়াও বাসা বাড়ির মধ্যে অর্থাৎ বাসা বাড়িতে যে টাং উপরে যে টাঙ্কি থাকে বা নিচে যে টাঙ্কি থাকে এইগুলোর মধ্যে আপনার যদি পরিষ্কার ঠিকমতো না করে হয় এখানে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বাসা বাঁধে যার কারণবশত এইটা এই পানিটা ব্যবহার করার কারণে মেয়েদের খুব আপনার ইনফেকশনের সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে এই বিষয়টা খুব খেয়াল রাখতে হবে যে বাসা বাড়ির যে টাঙ্কি এটা মাঝে মধ্যেই পরিষ্কার রাখতে হবে কারণটা অপরিষ্কার থাকলে এটা অনেকেরই এই সমস্যায় দেখা দিতে পারে তাছাড়াও অতিরিক্ত ঘামার কারণে অনেক সময় অতিরিক্ত প্রাইভেট পার্টটা যতটুকু ডালা কাপড় পরার এটা পুরুষের ক্ষেত্র নারীদের ক্ষেত্র উভয়দের ক্ষেত্রেই প্রাইভেট পার্টে ডালা কাপড় পরা খুব টাইট ফিট কাপড় পরবেন এটা ভিজা থাকবে এবং এখানে ইনফেকশন হওয়ার প্রবণতা অনেক বেশি দেখা দিতে পারে এবং চুলকানি এবং জ্বালাপোড়া করতে পারে তো স্বাভাবিক অবস্থায় চুলকানি বা এর জন্য ফ্লুকোনাজোল গ্রুপের মেডিসিন খেতে পারেন এটা খুব ইফেক্টিভ ফ্লুকোনাজোল গ্রুপের মেডিসিন বা রুপাটাটিন গ্রুপের মেডিসিন সবচেয়ে ইফেক্টিভ হচ্ছে ফ্লুকোনাজোল গ্রুপের মেডিসিন তারপরেও অবস্থা অনুযায়ী টারবিনাফিন গ্রুপের মেডিসিন দেওয়া হয়ে থাকে বোরিকোনাজোল গ্রুপের মেডিসিন দেওয়া হয়ে থাকে যদিও বোরিকোনাজোল গ্রুপের মেডিসিন অনেক বেশি অনেক বেশি দাম অনেক বেশি কস্টলি তবে সেটা অবস্থা অনুযায়ী এবং গাইনোম্যাক্স অনেক সময় গাইনোম্যাক্স দেওয়া হয়ে থাকে এটা অবস্থা অনুযায়ী রোগীর যে ছয় দিনে ছয়টা মাসিকের রাস্তার ভিতরে প্রবেশ করাবে ছয় দিনে ছয়টা যেটা ইনফেকশন চুলকানি সাঁতার সাপের সমস্যার জন্য খুবই ইফেক্টিভ ভূমিকা পালন করবে তবে সেটা রোগীর অবস্থা অনুযায়ী ডক্টর দিবে তো এই বিষয়গুলো একটু নিয়ম শৃঙ্খলা মেনটেন করে চললে এই ইচিং বা চুলকানির সমস্যা থেকে আপনারা পরিত্রাণ পেতে পারেন ইনশাআল্লা সালাম আলাইকুম